গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি বারান্দার বাগানে, আর আজকে দেখো সকালবেলায় কী নিয়ে বসেছি। সমস্ত গাছগাছালি কাটাকুটি চলবে, এখন গাছগাছালি কাটবো, কারণ আজকে আমাদের বাড়িতে এসি সার্ভিসিংয়ের জন্য আসবে। তো আমার বারান্দাটা এমনি একটু নোংরা হবে, সেই সাথে ভাবলাম তাহলে আজকে একটুখানি গাছের পরিচর্যা করে নিই। তো আমার যে রেন লিলি যে গাছটা ছিল না, বড্ড বেশি ঝাঁকিয়ে গেছে, আর এখন খুব একটা ফুল ফুটবে না, সেই জন্য আমি গাছটাকে পুরো মুড়ো করে কেটে দিচ্ছি। আর কদিন পরেই তোমরা দেখতে পারবে এই গাছটা আবার ঝাঁকিয়ে পাতা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সেই সাথে আমি অন্যান্য গাছগুলো একটু চর্চা করে নিয়েছি। তো গাছগুলো একটু মাঝে মাঝে কেটে দিলে বারান্দাটা একটু হালকা হালকা লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। শুকনো পাতা টাতাগুলোও একটু ঝরে যায়, যেহেতু এখন শীতকাল, সেহেতু পাতাগুলো একটু বেশিরভাগ হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, পাতা বারান্দার পাতা টাতাগুলো পড়ে পড়ে থাকে। আর মাসি যেহেতু আমার 4-5 দিন আসছে না, তোমরা বুঝতেই পারছো আমার প্রেশারটা কতটাই আছে। তো সকালবেলা এইগুলো সব বানিয়ে টানিয়ে করে টরে নিলাম, এরপরে বারান্দাটা একটুখানি ভালো করে ঝাড়পাট দিয়ে রেখে দেবো, কারণ ওরা 1টার সময় আসবে বলেছে। তো একটুখানি অন্তত পরিষ্কার করে রাখি, তারপর ওরা চলে যাওয়ার পরে আমি বারান্দাটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম ভালো করে। মাসি তো এসবগুলো করবে না, আমারটা আমাকেই করতে হবে, মাসি যতটা পারে ওপর ওপর করে দিয়ে চলে যায়। তো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত গাছের গোড়া টোড়া যেখানে যা শুকনো পাতাটা লতা পড়েছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমি না বারান্দায় যখন থাকি একটুখানি গান শুনতে শুনতে কাজ করতে বেশি পছন্দ করি, তো কানের মধ্যে হেডফোন দিয়ে একটুখানি গান শুনতে শুনতেই আমি কাজগুলো করছিলাম, যাতে বোরিং না লাগে। একা একা থাকলে অনেক সময় বোরিং লাগে, তো সেই জন্য আমি একটু কানে হেডফোন দিয়ে কাজ করছি। আর রাস্তায় তো জানো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় প্যাপু আওয়াজ হয়, সেই জন্য আমি কানের মধ্যে হেডফোনটা দিয়ে একটু গান শুনি, হালকা ফুলকা একটু গান শুনি, আর কাজগুলো করে নিচ্ছি। তাহলে কাজে এনথুটা বেশি ভালো পাওয়া যায়, এনার্জিটা ভালো পাওয়া যায়। তো আমার ঝোপঝাল যা যা হয়েছিল সব দেখো কতটা পরিমাণে হয়েছে। একটা বড় প্লাস্টিক নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার এগুলো সব ফেলে দেওয়ার চেষ্টা করবো, মানে ফেলেই দিয়েছি, চেষ্টা আর কি, ফেলেই দিয়েছি। ১১টায় আমার এসি সার্ভিসিংয়ের জন্য চলে এসছে, আর ওরা এসিটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে। আর ওরা আসার আগে আমি বিছানার চাদরটা আমি পাল্টিয়ে ফেলেছিলাম, যদিও ওরা একটা কভার নিয়ে আসে, তবু আমি আমার ডিউটিটা আমি পালন করে দিয়েছি। এরপরে দেখো ওরা চলে যাওয়ার পর ঘরদোরের অবস্থা যা হয় আর কি। আর আমি নাতা বালতি নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। আমার মাসি খুব ভালো, এমনি প্রায় 7-8 বছর হয়ে গেছে মাসি আমাদের বাড়িতে কাজ করছে। আমার মাসির উপর প্রচণ্ড বিশ্বাস আছে, আমি ঘর দোর ফেলে রেখে আমি মাসির উপরে ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারি, কারণ মাসি খুব বিশ্বস্ত। কিন্তু একটু আধটু কাজে ফাঁকি তো সবাই মারে, আমরাও মাঝে মধ্যে নিজের ঘরের কাজও ফাঁকি মারি, তাই নয় কি? আমার তো মনে হয় কম বেশি করে সবাই একটু ফাঁকি মারি। আর আমি যেদিনকে মুছি সেদিনকে মানে সমস্ত কিছু সরিয়ে সরিয়ে টেনে হেজড়ে নিয়ে মুছে নিই, কারণ এগুলো না, আর আমার রাস্তার উপরে পাশেই যেহেতু বাড়ি, সেটা আবার প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আমি যখন মুছি তখন একটু পরিষ্কার করে মোছার চেষ্টা করি সমস্ত কিছু সরিয়ে টরিয়ে। আর আমি যেটা দিয়ে মুছি সেটা হলো ক্লিনিক প্লাস দিয়ে আমি মার্বেল বা টাইলসের ঘরগুলো আমি মুছি, ক্লিনিক প্লাস আর একটু ফিনাইল। এমনি ফিনাইল দিয়ে প্রত্যেকটা ঘর মুছি, সেই সাথে আমি একটু ক্লিনিক প্লাস একটু অ্যাড করে দিই। তাহলে দেখবে যাদের টাইলস বা টাইলসের ফ্লোর বা মার্বেলের ফ্লোর আছে তাদের ঘর দেখবে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। আমি যেহেতু রোজ মুছি না, সেই জন্য আমার ঘর দোরের অবস্থা এইরকম। কিন্তু লকডাউনে আমার বলতে নেই, ঘর দোরগুলো একদম সাদা সাদা ধপধপ ধপধপ করতো। কিন্তু যাই হোক, কিছু করার নেই, যখন আমি সময় পাই তখন আমি এরকমভাবেই মুছি আর চেষ্টা করি একটু পরিষ্কার করে নেবার।
এবারে আমি যে মেথি শাকগুলো কেটে রৌদ্রে দিয়েছিলাম সেগুলো এবার একটু পরিষ্কার করে নেবো। এর ভেতরে যে শিকড় পাকড়গুলো আছে সেই শিকড় পাকড়গুলো কেটে ফেলে দেব। আর এই ডালগুলো ছোটো 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 টুকরো করে নেবো, ডালগুলোতেও আমি ফেলি না কারণ পয়সাদের সব কিছুই কিনতে হয়, যতটা পারি সঞ্চয় করে রাখার চেষ্টা করি। আর ডালগুলোতে না একটা গন্ধ আসে, তোমরা দোকান থেকে যখন কিনবে দেখবে ওর মধ্যে ডালের টুকরোও পাবে। তো আমি ছোটো ছোটো ডালগুলো ছোটো ছোটো কাট করে নিয়েছি, নিয়ে এটাকে আরেকবার রৌদ্রে দিলে মোটামুটি ঝরঝরে হয়ে যাবে। সেই সাথে পাতাগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো পিস হলে ভালো হয়। আমার বারান্দায় যেহেতু খুব একটা বেশিক্ষণ রৌদ্র থাকে না সেই জন্য আমার একটু টাইম লাগছে। এমনি যদি ডিরেক্ট ছাদে দিতে পারো তোমরা তাহলে দেখবে দুদিনে একদম শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে। তোমরা এইভাবে একটু বানিয়ে দেখো, একটা শীতে তোমরা এইভাবে বানিয়েও তোমরা তো কাসুরি মেথি 30-35 টাকা 40 টাকা দিয়ে কেনো, কিন্তু বাড়িতে তোমরা এইভাবে একটু বানিয়ে দেখো, দেখবে জিনিসটা ফ্রেশ থাকবে, ফ্রেশ হবে এবং খেতে কিন্তু একদম দোকানের থেকে আলাদা কিছুই হবে না। তো দেখো ডালগুলো কাট করে নিয়েছি, সেই সাথে পাতাগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখায়, মা মাঝখানে শান্তিনিকেতনে গেছিলো তো আমার জন্য এই জিনিসগুলো এনেছে, একটা ওয়াল হ্যাঙ্গিং পকেট মতন, এটা আমার খুব দরকার ছিল, আমি মাকে বলে দিয়েছিলাম ওখানকার জিনিসগুলো এইসব জিনিসগুলো দেখতে সুন্দর হয় এবং ভালো হয়, সেই জন্য আমি বলেছিলাম আমার জন্য একটা এনে দেবে। তো মা আমার জন্য একটা এনে দিয়েছে ওয়াল হ্যাঙ্গিং পকেট। তো এগুলোতে অনেক দরকারি জিনিসপত্রটা তো রাখা যায়, কাগজপত্র আমার অনেকগুলো আছে, তবু আর একটা দরকার ছিল, ওগুলো অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, নষ্টও হয়ে গেছে। সেই সাথে একটা গামছাও এনে দিয়েছে, গামছাটাও বেশ সুন্দর, এটা তবে আমি ইউজ করব রানার হিসাবে। আর এই একটা টিপট এনেছে, দেখো কি সুন্দর দেখতে, আমার এই ধরনের জিনিসগুলো না খুব ভালো লাগে চীনামাটি। তো আমি কতটা ইউজ করব জানি না কিন্তু সাজিয়ে রেখে দেবো একটুখানি বলতে পারি, তবে মাঝে মধ্যে হয়তো ইউজ করলেও করতে পারি ভিডিওতে একটু ঢং করার জন্য করে, তো যাই হোক তোমাদের ভালো লাগানোর জন্য করে। তো এই একটা সুগার পট এনে দিয়েছে, দেখো খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর মা জানে আমি এই ধরনের জিনিসগুলো একটু বেশি পছন্দ করি। আর এই একটা দেখো প্যাঁচা এনেছে, প্যাঁচাটা এত কিউট, এত কিউট, ওটাকে না আমার হাত ছাড়া করতেই ইচ্ছা করছিলো না সত্যি। এটা একটা খুব সম্ভবত এটা একটা ধূপদানি টাইপের, কিন্তু ধূপদানিটা তো আমি ইউজ করবো, ওটা সাজিয়ে রাখবো। আর একটা ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস, খুব কিউট, খুব কিউট। আর এগুলো যেগুলো এনেছে যে খুব বেশি যে দাম তা নয়, কিন্তু দাম অনুযায়ী খুব সুন্দর জিনিস। আর আজকে রাত্রিবেলা যেটা স্ন্যাক্স হিসেবে বানাবো সেটা হলো তপশে ফ্রাই। তো তপশেটাকে আমি একটু ভালো করে লেবুর রস, আর এখানে দেখো লঙ্কা গুঁড়ো, নুন, আদা আর রসুন পেস্ট আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে অন্তত 10-15 মিনিট রেখে দেবো, তাহলেই হবে। আর তপশে মাছ একটু স্পর্শকাতর, মানে খুব নরম প্রকৃতির, তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন হবে না। আর এদিকে দেখো আমি বেসন নিয়েছি, অল্প একটু চালের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ আর সামান্য একটু গরম মশলা। আমার যেহেতু মাছের কোয়ান্টিটি কম সেজন্য আমি সামান্য একটুই নিয়েছি। এবার বেসন আর চালের গুঁড়োটা মিক্সড করে নেবো, নেওয়ার পরে সেই সাথে ড্রাই স্পাইসেসগুলো আমি অ্যাড করে দেবো, যে হালকা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেবো একটা। ব্যাটারটা দেখতে হবে খুব পাতলা যেন না হয়ে যায় আর বেশি ঠিক যেন না হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীরকমভাবে মেখেছি। এবার মাছগুলো ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি ডিপ ফ্রাই করে নেবো, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। তোমরা আশা করি তোমরা জানো, সবাই জানো, এখন সবাই সব রান্না মোটামুটি টুকটাক জানো, তো আমি যেভাবে বানাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি। বিষয়টা কিন্তু ব্যাপক হয়েছিল খেতে, আর তপশে প্রায় সবাই পছন্দ করো, মিউ মাছ খায় না কিন্তু মিউ খেয়ে নিয়েছে,
মিউকে এরকম যদি ফিশ ফ্রাই ট্রাই এরকম টাইপের যদি কিছু বানিয়ে দাও তাহলে ওকে আর কিছু বলতে হবে না, ও খেয়েই নেবে। আর দেখো ইয়ামি দেখতে হচ্ছে, এবার সেই সাথে আমি রাত্রের ডিনার বানাতেও চলে এসেছি। রাত্রের অনেকটাই হয়ে গেছে, তো আজকে আমি রাতের নবরত্ন বানাবো, একদম সিম্পল সাদা মাত্রাভাবেই নবরত্ন বানাবো। সে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, আলু, বেগুন, টমেটো, মোটামুটি নরকম সবজি দিয়েই আমি নবরত্নটা বানাই। আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এটা থেকে একটা স্মেল বেরিয়ে আসলে, মানে অ্যারোমা বেরিয়ে আসলে। এবার প্রথমে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেবো, কারণ আলু আর ফুলকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো প্রথমে এটাকে একটু ভেজে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো এটা আলু আর ফুলকপিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপরে আমি বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো, যেমন ধরো গাজর আছে, বাঁধাকপি, ক্যাপসিকাম আর টমেটোটা আমি সবার লাস্টে দেবো। ক্যাপসিকাম, টমেটো আর কড়াইশুঁটিটা লাস্টের দিকে দেবো, কারণ ওগুলো সেদ্ধ হতে তো টাইম লাগে না। তো ওগুলো, কারণ ওগুলো দিলে ওটা আবার ঘেটে যাবে, সেজন্য আমি ওটা পরে দেবো। আগে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি আগে ওগুলো দিয়ে দিলাম। আর এটাতে খুব একটা যে মশলাপাতি পরে তা কিন্তু নয়, বেশ ভালো লাগে। শীতের দিন এরকম সবজি বাড়িতে সবসময় থাকে, তো রাত্রে একটা ডিনার হিসাবে এই ধরনের একটা জিনিস বানিয়ে নিলে বেশ ভালো লাগবে, সবাই খেতে পছন্দ করবে। আর সেই সাথে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সবজিগুলো হতেও টাইম লাগবে। তো আমি সেই সাথে রুটিটা ভেজে নিচ্ছি। এরপরে লিডটা ওপেন করে দেখো বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে এসেছে, আর সবজিগুলো কিন্তু একদম ঘেটে যাচ্ছে না। এরপরে বেগুন, ক্যাপসিকাম আর টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, বাদবাকি যেগুলো আছে আর কি। তোমরা যারা বানাও না এই ধরনের সবজি, তো এই শীতে একবার বানিয়ে দেখো, আশা করি খেতে খুব খারাপ লাগবে না। এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগবে, কিংবা জিরা রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে বেশ ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতেই পারো। তো সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে, এরপরে আমি অ্যাড করব একটু আদা বাটা আর তিন ভাই বোন, চিনি, নুন আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস, আমার ড্রাই স্পাইসেস আর কিচ্ছু দেব না এর মধ্যে, আমার কিন্তু মোটামুটি নবরত্ন রেডি। আর তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাও দিতে পারো, আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওই কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা একসঙ্গে দিলে ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে খেতে, ওটাও ট্রাই করে দেখতে পারো। আমি এইভাবে বানাই ম্যাক্সিমাম টাইমে, কোনো বাটাবুটির ঝামেলাই যায় না। তো আমার রেডি, আর এদিকে আমার রুটিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নবরত্নটা নামানোর আগে আমি একটুখানি ঘি অ্যাড করবো, তোমরা চাইলে পরে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, আমি আর বেশি গরম মশলা অ্যাড করিনি। তো বন্ধুরা, আজকের আড্ডা এইটুখানি। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস চ্যানেল। আর আমার চ্যানেল যারা নতুন নতুন ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কাছ থেকে কী কী দেখতে চাও আর কী কী এক্সপেক্ট করো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমাদের সামনে সেই রকমভাবে প্রেজেন্ট করার। আমি চেষ্টা করি নতুনত্ব কিছু না কিছু দেখানোর বা কিছু না কিছু করানোর, বিশেষ করে রেসিপিগুলোতে আমি তো চেষ্টা করি একটু ইউনিক টাইপের কিছু বানিয়ে দেওয়ার।
তো এই হলো আমার ব্যাপার স্যাপার। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটা ভীষণভাবে এনজয় করো।